ইতিমধ্যে আমরা জানি পিএম কিষাণের টাকা দিয়ে দেওয়া হয়েছে, যারা পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য ছিলেন তারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন। কিন্তু আরও একটা প্রকল্প রয়েছে যেটা হচ্ছে রাজ্য সরকারের কৃষকদের জন্য, যার নাম হচ্ছে কৃষক বন্ধু, আপনারা সবাই জানেন। আর এই প্রকল্পের টাকা কবে আসবে এই নিয়ে এখন কৃষকদের মনে একটা উত্তেজনা শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে। তবে হ্যাঁ, কৃষক বন্ধুর টাকা আবার অনেকেই পাবেন না, তো অনলাইনে স্ট্যাটাস চেক করা যায়। আপনারা কৃষি দপ্তরে গিয়েও চেক করতে পারেন। কৃষি দপ্তরে যদি না যেতে চান, যেটা বাড়িতে বসেই হয়ে যাচ্ছে, সেটা আপনারা কৃষি দপ্তর যেতে যাবেন কেন? আমি আপনাদের উপায় বলে দেবো, আপনারা বাড়িতে বসেই চেক করতে পারবেন আপনারা এবারে কৃষক বন্ধুর টাকা পাবেন কি না। কেন টাকা না পাওয়ার কথা উঠছে? কারণ এবারে কৃষক বন্ধু প্রকল্পের KYC জমা দিতে বলেছিল। তো সেই KYC কারোর কমপ্লিট হয়েছে কি হয়নি সেই সব নিয়েই প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে কৃষক বন্ধুর টাকা ঢুকবে কি না। তো আপনারা জানতে পারবেন খুব সহজেই, স্ট্যাটাস দেখে বুঝতে পারবেন। বেশ, সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন। আর এই স্ট্যাটাস অনেক রকম দেখায়, এবারে সব রকম ধরে ধরে আমি আপনাদের বোঝাবো যে কোনটা দেখালে কী মানে তার। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম স্ট্যাটাস দেখায়, তো কোনটার মানে কী সেটা আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের এখানে একটা অপশান পাচ্ছেন দেখেছেন, নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করতে হবে। আপনারা এই পুরো প্রসেসটা আপনাদের মোবাইল ফোন দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ওখানে ক্লিক করলেই আমাদের সামনে এখানে বলছে ভোটার কার্ডের নাম্বারটা দিতে, যার নামে আপনারা অ্যাপ্লাই করেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। আমরা এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। তারপরে আমাদের এখানে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলেই আমাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে কৃষক বন্ধুতে আমাদের স্ট্যাটাস কী রয়েছে। দেখুন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, কোন ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, তারপরে কতটা জায়গা রয়েছে। স্ট্যাটাসটা কী রয়েছে দেখুন, এখানটায় স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড রয়েছে। আর ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা দেখুন, এখানে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে। যদি স্ট্যাটাস চেক করে দেখেন যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাহলে বুঝবেন আপনারা যে ফর্মটা জমা দিয়েছিলেন সেটার এখনও কোনো কাজই করা হয়নি, এখনও অনলাইনে আপনার ডেটা ওঠেনি। যদি স্ট্যাটাসের ঘরে দেখেন পেন্ডিং রয়েছে, তাহলে বুঝবেন যে আপনাদের কাজ চলছে এবং কিছুদিনের মধ্যে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর একটা স্ট্যাটাস দেখায় স্ট্যাটাসের ঘরে, যেটা হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে আপনাদের সমস্তটা ঠিকঠাক রয়েছে, আপনাদের নাম কৃষক বন্ধুর লিস্টে উঠে গেছে। স্ট্যাটাসের ঘরে আরও একটা জিনিস দেখায় যেটা হচ্ছে রিজেক্টেড। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাদের কিছু ভুল রয়েছে ডকুমেন্টে, আধার কার্ডে ভুল হতে পারে, জমি জায়গা সংক্রান্ত যে পর্চাটা দিয়েছেন জমা দিয়েছেন সেটাতে ভুল হতে পারে। তো যে কোনো ভুলের জন্য আপনাদের অ্যাপ্লিকেশানটা বাতিল করা হয়েছে। বেশ, এবারে স্ট্যাটাসের পাশেই আপনারা দেখতে পাবেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস। এটাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চেঞ্জ হয়, তো কোনটার মানে কি জেনে নিন। ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে যদি দেখায় DDA অ্যাপ্রুভড, আপনাদের আবেদনটা ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচারের কাছে পাঠানো হয়েছে এবং সেখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। যেহেতু DDA অ্যাপ্রুভ লেখা, তাই সেখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি লেখা থাকে DDA রিভার্ট, তার মানে হচ্ছে ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচারের কাছে সেই অ্যাপ্লিকেশানটা পাঠানো হলেও পুনরায় সেটাকে কৃষি দপ্তরে পাঠানো হয়েছে চেক করে দেখার জন্য। যদি ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে লেখা থাকে অ্যাকাউন্ট ভ্যালিড, তাহলে আপনাকে আর কিছু করার দরকার নেই, যথাসময়ে আপনার অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছে যাবে। এছাড়াও কৃষক বন্ধুর টাকা যখন ছাড়া হয় তখন আরও তিনটে স্ট্যাটাস দেখা যায়, যেটা হচ্ছে ট্রানজ্যাকশান সাকসেস, তার মানে সেই কৃষকের টাকা ঢুকে গেছে। ট্রানজ্যাকশান পেন্ডিং, তার মানে টাকা ঢুকে যাবে, এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে, টাকা ঢুকতেও পারে, আবার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে। আরেকটা স্ট্যাটাস দেখায় যেটা হচ্ছে ট্রানজ্যাকশান ফেল। ট্রানজ্যাকশান ফেল যদি হয় তাহলে আপনাদের টাকা পাঠানো হয়েছিল কিন্তু কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকানো যায়নি, তো এক্ষেত্রে আপনি টাকা পাবেন না। এই দুটো প্রবলেম, মানে পেন্ডিং আর ফেল, যদি এই দুটো প্রবলেম হয়, আপনারা যদি টাকা না পান, এরকম যদি স্ট্যাটাস দেখায় ফেল আর পেন্ডিং, তাহলে আপনাদের কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। কি ভুল রয়েছে বা কি কারণে আপনাদের টাকাটা আটকে গেছে সেটা চেক করতে হবে এবং সেখান থেকেই এর সলিউশনটা পাওয়া যাবে। বেশ, স্ট্যাটাসের ঘরে কি দেখালে কি বোঝা যাবে সেটা তো আমরা জানলাম। এবারে জানবো যে কৃষক বন্ধুর টাকা এবারে কবে দেবে, কারণ গতবারে মানে 2021 সালে এই জুন মাসেই 17 তারিখে টাকা দিয়ে দেওয়া হয়েছিল, মানে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তো এবারে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা নেই। তাহলে কবে দেবে টাকা? দেখুন, প্রতিবার এই সময় টাকা দেওয়া হয়, চাষের জন্য টাকা দেওয়া হয়, বর্ষার সময়তেই টাকা দেওয়া হয়, ঠিক আছে?
তো এবারে এখনো পর্যন্ত যেহেতু বর্ষা এসে পৌঁছায়নি তাই এখনো সরকার সেরকম ভাবে হয়তো এর উপরে জোর দিচ্ছে না, তবে আপনারা টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন। হতে পারে এই জুন মাসেই আপনারা টাকাটা পেয়ে যাবেন, কারণ বর্ষা আর শুরু হতেই চলেছে। আর আমরা দেখেছি প্রতিবার বর্ষা শুরু হওয়ার সময়েই কিন্তু এই টাকাটা দেওয়া হয়ে থাকে। তো আশা করা যায় জুন মাসের শেষ করে কৃষক বন্ধুর টাকা সমস্ত যে কৃষক রয়েছে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তবে প্রতিবার কৃষক বন্ধুর টাকা পাঠানোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তো এবারে সেই ঘোষণাটা এখনও পর্যন্ত হয়নি, সেই ঘোষণার জন্য এখনও লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করে আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের যা যা বলবো বলেছিলাম, আশা করি সমস্তটা বোঝাতে পেরেছি, ভালো করে বলতে পেরেছি। যদি কোনো জায়গায় আপনাদের সংশয় থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই অবশ্যই দেব। আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।